মনে করো তোমার বোন খুব ভালো কফি বানায় সেই সাধারণত সকালে তোমার বাবার কফিটা বানিয়ে দেয় তো আজকে তুমি চাইলে তোমার বাবার কফিটা তুমি বানাবে তো কফি বানাতে কি কি লাগে সেটা তুমি জানো সেটা হচ্ছে গরম পানি কফি এবং চিনি তো সাধারণত কফি বানাতে এই তিনটি উপাদানই লাগে তো তুমি জানো এক কাপ কফি বানাতে সাধারণত এক কাপ গরম পানি লাগে কিন্তু কফি আর চিনির অনুপাতটা তুমি সঠিক জানতে না তুমি তোমার বোনকে জিজ্ঞেস করলে সে বলল কফি লাগবে এক চামচ এবং চিনি লাগবে দুই চামচ তো মনে করো তুমি এরকম একটি পাত্রে পানি নিলে এবং কফি চিনি এই সবগুলো উপাদানে তুমি নিলে তো এখানে ধরো তুমি এক কাপ পানি নিলে এটা হচ্ছে এক কাপ পানি এক কাপ পানি এর মধ্যে তুমি কফি নিলে কফি নিলে এক চামচ এভাবে একটি চামচ এঁকে আমরা কফির পরিমাণটা বুঝিয়ে দিলাম একইভাবে চিনি একইভাবে চিনি নিলে দুই চামচ তো এবার তোমার মাও চাইলেন কফি খেতে আরও এক কাপ কফি তাহলে তুমি যদি আরও এক কাপ কফি বানাতে চাও তাহলে তোমাকে যোগ করতে হবে আরও এক কাপ পানি আরও এক কাপ পানি এবং আরও এক চামচ কফি তাহলে আমি শুধু আরেকটা চামচ এঁকে দিলাম এই হলো আরেক চামচ কফি এবং এখানে লাগবে আরও দুই চামচ চিনি তাহলে দেখো এখানে মোট আছে দুই কাপ পানি এক যোগ এক হচ্ছে দুই কাপ পানি অর্থাৎ দুই কাপ পানি হচ্ছে দুই কাপ কফির জন্যে তাহলে আমরা লিখি এখানে আছে দুই কাপ গরম পানি দুই কাপ পানি আমরা বুঝতে পারছি যে পানিটা গরম যাই হোক তো এখানে আছে দুই চামচ দুই চামচ কফি দুই চামচ কফি এবং এখানে আছে চার চামচ চিনি তো এবার দেখো আমাদের পানি যখন দুই কাপ হলো তখন কফি এবং চিনির পরিমাণ দ্বিগুণ হয়ে গেল তাই না আচ্ছা আমরা এখন কফি এবং চিনির অনুপাতটা নিয়ে একটু খেয়াল করি কফি এবং চিনি আমরা খেয়াল করি যখন কফি ছিল এক চামচ তখন চিনি হলো দুই চামচ আবার যখন কফি দুই চামচ ছিল তখন কিন্তু চিনি হয়ে গেল চার চামচ এখানে আমরা দুটি অনুপাত পেয়েছি এক অনুপাত দুই আমরা একটু অন্য জায়গায় লিখি এক অনুপাত দুই এবং দুই অনুপাত চার আমরা এই অনুপাত দুটিকে নিয়ে একটু কথা বলবো এই দুটি অনুপাতের মধ্যে একটি সম্পর্ক আছে আমরা যদি এই অনুপাতটির পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়কে দুই দিয়ে গুণ করি দেখো তাহলে কিন্তু আমরা দুই অনুপাত চার এই অনুপাতটি পাই দেখো দুই একে দুই এবং দুই দুগুণে চার আবার এই দুই অনুপাত চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি মানে এটার উভয় রাশিকে এই অনুপাতের উভয় রাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই ভাগ দুই অনুপাত চার ভাগ দুই তাহলে কিন্তু আমরা এই অনুপাতটি পাচ্ছি এক অনুপাত দুই দুই দিয়ে দুই একবার যায় এবং দুই দিয়ে চার দুইবার যায় এক অনুপাত দুই অর্থাৎ দুই অনুপাত চারের উভয় রাশিকে দুই দিয়ে ভাগ করলে এক অনুপাত দুই ফিরে পাওয়া যায় এবার এক অনুপাত দুইয়ের উভয় রাশিকে যদি আমরা তিন দিয়ে গুণ করি উভয় রাশিকে আমরা তিন দিয়ে গুণ করলাম তাহলে কি হবে তাহলে হবে তিন একে তিন তিন দুগুণে ছয় দেখো এখানে আমরা একটা নতুন অনুপাত পেয়েছি এই তিন অনুপাত ছয়কে যদি আমরা এই উভয় রাশিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করলাম তাহলে আমরা পাব তিন তিনের মধ্যে একবার যায় এবং তিন ছয়ের মধ্যে দুইবার যায় অর্থাৎ এক অনুপাত দুই তোমরা কি দেখতে পাচ্ছ সেই আগের অনুপাতটি আমরা ফিরে পেয়েছি এক অনুপাত দুই অর্থাৎ দেখো আমরা এখানে তিনটি অনুপাত পেয়েছি আমরা আলাদা করে একটু লিখে ফেলি এই তিনটি অনুপাতকে এক অনুপাত দুই দুই অনুপাত চার এবং তিন অনুপাত ছয় আমরা দেখেছি এক অনুপাত দুইকে দুই দিয়ে গুণ করে আমরা দুই অনুপাত চার পেয়েছি আবার দুই অনুপাত চারকে দুই দিয়ে ভাগ করে আমরা সে এক অনুপাত দুই পেয়েছি আবার এক অনুপাত দুইকে আমরা তিন দিয়ে গুণ করে তিন অনুপাত ছয় পেয়েছি আবার তিন অনুপাত ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করে এক অনুপাত দুই ফিরে পেয়েছি অর্থাৎ এই অনুপাতগুলোকে কোনো সংখ্যা দিয়ে যেমন এখানে দুই ছিল এখানে তিন ছিল এরকম কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে আমরা একটি মান পেয়েছি সেটা হচ্ছে এক অনুপাত দুই অর্থাৎ এটি একটি সাধারণ মান এই সাধারণ মানকে এই অনুপাতগুলোর মৌলিক অনুপাত বলা হয় মৌলিক অনুপাত অর্থাৎ এই মৌলিক অনুপাতের সাথে বিভিন্ন সংখ্যা গুণ করে আমরা এই অনুপাতগুলো পেয়েছি আর এই অনুপাতগুলোকে আবার বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে এই মৌলিক অনুপাতটি পাওয়া যায় এই অনুপাতগুলোর সাধারণ অনুপাত হচ্ছে মৌলিক এই অনুপাতটি এক অনুপাত দুই এই জন্য এই অনুপাতগুলোকে সমতুল অনুপাত বলা হয় এক অনুপাত দুই দুই অনুপাত চার তিন অনুপাত ছয় এই সবগুলো অনুপাতকে সমতুল অনুপাত বলা হয় আমরা একটু লিখে দিচ্ছি সমতুল অনুপাত আমরা যদি একটু বড়ো সংখ্যা নিয়ে চিন্তা করি যেমন বারো অনুপাত বিশ তো এই অনুপাতের উভয় রাশিকে আমরা যদি চার দিয়ে ভাগ করি দেখো কি হয় চার দিয়ে ভাগ করলাম চার বারোর মধ্যে তিনবার যায় এবং এখানে আমরা পাবো পাঁচ চার বিশের মধ্যে পাঁচবার যায় তো আমরা আরেকটা নতুন অনুপাত পেলাম সেটা হচ্ছে তিন অনুপাত পাঁচ এবার আমরা যদি তিন অনুপাত পাঁচকে এবার আমরা যদি তিন অনুপাত পাঁচকে ছয় দিয়ে গুণ করি ছয় দিয়ে আমরা উভয় রাশিকে গুণ করলাম তাহলে আমরা পাব তিন ছয় আঠারো অনুপাত পাঁচ ছয় তিরিশ আমরা যদি আবার আঠারো অনুপাত তিরিশকে আঠারো অনুপাত তিরিশকে ছয় দিয়ে ভাগ করি দেখো ছয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ছয় আঠারোতে তিনবার যায় তিন অনুপাত ছয় তিরিশের মধ্যে পাঁচবার যায় তিন অনুপাত পাঁচ তাহলে দেখো আমরা আবার আঠারো অনুপাত তিরিশ থেকে তিন অনুপাত পাঁচ পেয়ে গেলাম বারো অনুপাত বিশের ক্ষেত্রে আমরা চার দিয়ে ভাগ করে তিন অনুপাত পাঁচ পাচ্ছি আবার আঠারো অনুপাত তিরিশের ক্ষেত্রে ছয় দিয়ে আমরা উভয় রাশিকে ভাগ করে সেই তিন অনুপাত পাঁচ পাচ্ছি অর্থাৎ এই দুইটি অনুপাতের মূল অনুপাত হচ্ছে বা মৌলিক অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ আর এই তিনটি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত আমরা এখানে একটু এদের চিহ্নিত করে দিই এই তিনটি সমতুল অনুপাত এই তিনটি হচ্ছে সমতুল অনুপাত এবং এটি মৌলিক অনুপাত এটি হচ্ছে মৌলিক অনুপাত কেন দেখো এই সমতুল অনুপাতগুলোকে এই অনুপাতগুলোকে আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে দেখো এখানে আমরা ভাগ করেছি এখানে গুণ করেছি এখানে আবার ভাগ করেছি এরকম গুণও ভাগ করে আমরা একই মান পেয়েছি অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয়নি সেটা তিন অনুপাত পাঁচ হয়েছে আর আমরা সব ক্ষেত্রে একটা চেষ্টা করেছি সেটা হচ্ছে বড় অনুপাতগুলোকে সবচেয়ে সংক্ষিপ্ত আকারে রূপ দেওয়ার চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত আকারটি হচ্ছে মৌলিক অনুপাত আকারে প্রকাশ করেছি অর্থাৎ এটি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ আমরা একটু লিখি এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ যতটা সম্ভব এই সংখ্যাগুলোকে ছোট করে নিয়ে আসা এটাই হচ্ছে মৌলিক অনুপাত তো এতক্ষণ কিন্তু আমরা দুটি রাশি নিয়ে কাজ করছিলাম আমরা প্রথমে কিন্তু তিনটি উপাদান পেয়েছিলাম কফি বানাতে সেখানে আমরা কফি ও চিনির অনুপাত নিয়ে কাজ করেছিলাম কিন্তু আমাদের কিন্তু আরও একটি উপাদান ছিল তাই না সেটি হচ্ছে গরম পানি আমরা যদি অনুপাতের তিনটি রাশি নিয়ে কাজ করতে চাই তাহলে কি হবে দেখো ব্যাপারটা কিন্তু মোটেই কঠিন নয় গরম পানি আমাদের যখন এক কাপ ছিল তখন আমাদের কফি ছিল এক চামচ আমরা আবার লিখছি এক চামচ এবং চিনি ছিল দুই চামচ আমাদের কফি যখন দুই কাপ হয়েছে তখন গরম পানি ছিল দুই কাপ কফি ছিল দুই চামচ চিনি ছিল চার চামচ তোমরা একটি জিনিস খেয়াল করেছ এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই অনুপাত অর্থাৎ প্রথম অনুপাতটির প্রতিটি রাশির সাথে দুই গুণ হয়েছে আমরা যদি দুই গুণটাকে আলাদা করে বোঝাতে চাই তাহলে দেখো দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দ্বিগুণ হয়েছে দেখো দুই একে দুই দুই একে দুই দুই দুগুণে চার আচ্ছা আমরা যদি তিন কাপ কফি চাইতাম তাহলে কি হতো আমরা প্রথম অনুপাতটি লিখি তিন কাপ কফির ক্ষেত্রে আমাদের তিন গুণ হতো অর্থাৎ তিন কাপ গরম পানি হতো তিন চামচ কফি হতো এবং তিন গুণ চিনি হতো তিন গুণ চিনি তার মানে তিন দুগুণে ছয় চামচ চিনি তাহলে আমাদের নতুন অনুপাতটা হলো তিন কাপ গরম পানি তিন চামচ কফি এবং ছয় চামচ চিনি দেখো আমরা এখানে তিনটি অনুপাত পেয়েছি প্রথমটি ছিল এক অনুপাত এক অনুপাত দুই আচ্ছা আমরা আবার নতুন করে এটি লিখি এক অনুপাত এক অনুপাত দুই তাহলে দেখো এখানে আমরা তিনটি অনুপাত পেয়েছি সবচেয়ে সংক্ষিপ্ত রূপ ছিল এক অনুপাত এক অনুপাত দুই এই অনুপাতের প্রতিটি রাশির সাথে দুই গুণ করে আমরা এই অনুপাতটি পেয়েছি দুই অনুপাত দুই অনুপাত চার আবার এই অনুপাতটির সাথে তিন গুণ করে প্রতিটি রাশির সাথে তিন গুণ করে আমরা এই তিন অনুপাত তিন অনুপাত ছয় অনুপাতটি পেয়েছি অর্থাৎ তিনটি রাশি সম্বলিত অনুপাত এই অনুপাতগুলো কিন্তু সমতুল অনুপাত কেননা এগুলোকে যদি আমরা দেখো আমরা যদি প্রতিটি রাশিকে তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করলাম তাহলে আমরা কি পাবো আমরা পাবো এক অনুপাত এক অনুপাত দুই অর্থাৎ এই অনুপাত থেকে আমরা আবার এই অনুপাতটি প্রথম অনুপাতটি ফিরে পেয়েছি আবার এই অনুপাতের ক্ষেত্রে দেখো আমরা যদি দুই দিয়ে ভাগ করি প্রতিটি রাশিকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে কিন্তু আবার এই অনুপাতটি আমরা ফিরে পাচ্ছি এক অনুপাত এক অনুপাত দুই ঠিক আছে তোমরা কি হিসাব করতে পেরেছ দুই দুই একবার যায় দুই দুইয়ের মধ্যে একবার যায় দুই চারের মধ্যে দুইবার যায় অর্থাৎ দেখো তিনটি অনুপাতের মৌলিক বা মূল অনুপাত হচ্ছে এইটি এক অনুপাত এক অনুপাত দুই আমরা আবার এই অনুপাতগুলোকে সাথে লিখে নিই দুই অনুপাত দুই অনুপাত চার তিন অনুপাত ছয় এই তিনটি অনুপাতের মধ্যে এটি হচ্ছে মৌলিক অনুপাত এই মৌলিক অনুপাতের প্রতিটি রাশির সাথে বিভিন্ন সংখ্যা গুণ করে আমরা এই অনুপাতগুলো পেয়েছি তাই এই সবগুলো অনুপাত হচ্ছে সমতুল অনুপাত তাহলে আমরা এখানে শিখলাম মৌলিক অনুপাত এবং সমতুল অনুপাত আমরা এই সংক্ষিপ্ত করার পদ্ধতিটি এই জন্য শিখলাম কারণ গণিতের সমস্যা সমাধান করার ক্ষেত্রে যখন কোনো বড় সংখ্যার অনুপাত থাকে তখন তাকে সংক্ষিপ্ত করে ছোট আকারে নিয়ে আসা হয় আর সেটি হচ্ছে মৌলিক অনুপাত এভাবে সাধারণত আমরা গণিতে অনুবাদ সংক্রান্ত সমস্যা সমাধান করে থাকি